মিয়ানমার থেকে দুই সেনা ও 31 রোহিঙ্গা নিয়ে সেন্ট মার্টিনে এসে ভিড়েছে একটি ট্রলার। ভোরে ট্রলারটি এসে পৌঁছায় সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান জানান, মিয়ানমারে রাখাইনের মংডু এলাকায় টানা কয়েকদিন ধরে ব্যাপক সংঘর্ষ চলছে। তাদের গোলাগুলিতে কেঁপে উঠছে কক্সবাজারের সীমান্ত এলাকা, ভারী বৃষ্টিও হচ্ছে। এমন অবস্থার মধ্যে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের সংঘাত থেকে প্রাণে বাঁচতে এই 33 জন এসে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে দুই সেনা, দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিজিপির সদস্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।